রামকান্তের বাসুদেব দর্শন। বাসুদেব আসে সুখে পূজা করে দি জগনে, অনেক দিন দেখিনে আমারও বাসুরে আসি দেখে। ইহা ভাবি মনে মনে দি জগনে অদর্শনে, মণ্ডপের পিছে গিয়া রায় আমি নাহি দিব দেখা, গোপনে রহিব একা, দেখি বাসু কি ভাবে কি খায়। দক্ষিণাভিমুখ হয়ে বাসুদেবে দণ্ডাইয়ে সর্বদাই মণ্ডপেতে রয়, পূজক ব্রাহ্মণ গিয়া মণ্ডপ দ্বার খুলিয়া উত্তরাভিমুখে দেখতে পায়। পূজক ব্রাহ্মণ কয়, কে এসে ঠাকুরালয়ে? ঠাকুর ফিরাইয়ে রেখে গেল, কপাট নাহি খুলিল, মণ্ডপেতে কে আসিল, বাসুদেব কেন হেন হইল? কে হো বলে দ্বার রুদ্ধ, কার হেন আছে সাধ্য, ঘরে এসে ফিরাইয়ে দে বলা, তবে যে ফিরিল কেনে, দেব মায়া কে বা জানে, কি জানি কি ঠাকুরের লীলা। ঠাকুরের ভোগ দিতে ভোগ রাগে সমাধিতে দিবা দুই প্রহর সময়, রন্ধন করি শালান ঘৃত মিশ্রিত ব্যঞ্জন, ডালনা শাক সুক্ত লাবেরায়। দক্ষিণ মুখ করিয়ে ঠাকুরে ফিরায় লয়ে পুরোহিত বসিল পূজায়, তাম্র রজতের পাতে কতই মিষ্টান্ন তাতে, লিখিতে পুস্তক বেড়ে যায়। নয়ন মুদ্রিত করে ভোগ নিবে দিলে পরে, ভোগ রহে বাসুদেব পিছে, যারে নয়ন মেলিল পূজক দেখিতে পেল, বাসুদেব ফিরিয়া রয়েছে। বক্ষদেশে হস্ত দিয়া বাসুদেবকে ধরিয়া দক্ষিণ মুখ করিতে চায়, বাসুদেব নাহি ঘোরে বিপ্র ডাকে উচ্চে স্বরে, কে তারা দেখিবি আয় আয়। বাসুদেব ফিরে গেল উত্তর মুখ রহিল, ফিরাইলে আর নাহি ফিরে, হইনু আচার্যিত অকুশত বিপরীত, না জানি কি অমঙ্গল করে, সে বাণী শুনিত রাশে চারিপাশ বিপ্রয়ে, সে কেহ যায় মণ্ডপের পিছে। একে বিপ্রতার সেতে দেখে গিয়া সচক্ষেতে, রামকান্ত গোপনেতে আছে, বিপ্রবলে দফা সারা, কার বাসুদেব তোরা, জোর করে এনেছিসি সবে, যার ভক্তি তার হরি, মোরা যে গৌরব করি, সে কেবল ব্রাহ্মণ গৌরবে। যার বাসুদেব এই উদয় হইল সেই, সাধু পানে কেন নাহি চাও, মূল মর্ম নাহি জানো, দেবলা ধরিয়া টানো, জোর করে দেবতা ঘুরাও। যার বা
বাসুদেবই উদয় হইল সেই সাধু পানে কেন নাহি চাও মূল মর্ম নাহি জানো দেবলা ধরিয়া টানো জোর করে দেবতা ঘুরাও এগে বিপ্রক্রোধ ভরে রামকান্ত নিল ধরে মণ্ডপের সম্মুখে তে রাখি বিপ্রবলে যদি আলি সম্মুখে কেন না ছিলি পিছে থেকে করেছ বুজরুকি যদি নিজে ভালো চাও শীঘ্র করে উঠে যাও শুনি রামকান্ত চলে গেল ভোগ রাগ লাগিবে কি বৈরাগীর ভোজ ভেলকি বাসুদেব সদ্ভাব হইল কান্ত লীলা চমৎকার যেন অমৃতের ধার কর্ণ ভরি প্রিয় সাধু জন ওরা কাঁদি অবতীর্ণ নম শূদ্র কুল ধন্য রাসনা রাসনা কি কারণ।